দুপক্ষের অশান্তি, তৃণমূল পার্টি অফিসে তালা দিল পুলিশ, এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী, ঘটনায় উত্তেজনা মঙ্গলকোটে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল মঙ্গলকোট, দুপক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। নতুন হাটে তৃণমূলের পার্টি অফিসে তালা মারল পুলিশ, এলাকার কর্মীরা নিজেদের প্রাণহানির কথা আশঙ্কা করায় এলাকায় মোতায়েন রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীদের অভিযোগ, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর অনুগামীরা শুক্রবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীদের পার্টি অফিস থেকে বার করে দেয়, যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। জানা গিয়েছে শুক্রবার সকাল 7টা নাগাদ মঙ্গলকোটের নতুন হাট পার্টি অফিস খুলে পরিষ্কার করছিল দুজন তৃণমূল কর্মী। অভিযোগ, মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিকের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী এসে পার্টি অফিসে বসে থাকা স্থানীয় কর্মীদের বাইরে বেরিয়ে যেতে বলে, এরপর শুরু হয় বচসা। অভিযোগ, রহিম মল্লিকের অনুগামীরা স্থানীয় কর্মীদের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য হুমকি দিতে থাকে, এমনকি লোহার রড ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ। আমাদের প্রতিদিন এবিডিএ যেভাবে ফার্স্ট সকালবেলায় পার্টি অফিস খোলা হয়, আমার একটা লোক আছে প্রতিদিন এসে ফার্স্ট সকালেই সাতটার মধ্যে ঝাড়পাট দিছিল। সেই অবস্থায় ওরা রহিম মল্লিক তার দলবলকে নিয়ে এসে মানে পার্টি অফিস দখল করে নেয়। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পার্টি অফিস আসি, আমাকে ধমকানো চমকানো করে যে পার্টি অফিসে থাকা যাবে না। তার সাথে আমি জোর করে পার্টি অফিসের চেয়ারে বসেছিলাম, বসে থাকা পরে আমার আর দুটো ছেলে হয়েছিলো, তাদেরকে চত্থাপ দিয়ে খেদিয়ে দিলে। আমাকে বললে রহিম মল্লিক, বললে অঞ্জন মুন্সি বলছে বসির, ওরা বলছে তুমি পার্টি অফিস থেকে বেরিয়ে যাও। আমাকে হাত ধরে পার্টি অফিস থেকে বার করে দিলে, আমি পার্টি অফিস থেকে সেই মুহূর্তে বেরিয়ে গিয়েছিলাম। না হলে হয়তো ওরা যেভাবে গুন্ডা বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে এসছিলো হয়তো আমাকে জানে মার্ডার করে দিত। রড, লাঠি, আরও কিছু অন্য কোনো অস্ত্র হয়তো খোঁচড়ে ছিল, আমি দেখছিলাম মোটামোটা কিছু তো দুষ্কৃতি, সব কটাই দুষ্কৃতি, এরা তো দল জীবনে কেউ করে নাই। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে ঘটনাস্থলে। দুই পক্ষের অভিযোগ শুনে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। নিরাপত্তার জন্য সেখানে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পার্টি অফিস থেকে স্থানীয় তৃণমূল কর্মীরা বেরিয়ে যায়, গাছতলায় তারা বসে পড়ে। বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জানান, জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে বিষয়টি জানানো হয়েছে, আগামী দিনে অভিষেক ব্যানার্জিকে বিষয়টি জানানো হবে। অবচ্ছেদ এখানে হচ্ছে এমএলএ, তিনি পাঠিয়েছেন, পাঠানোর পর পার্টি অফিস দখল করে বলে আমরা দখল করে নিয়েছি এবং আমাদের ছেলেদেরকে দুঃস্বাপ্য মারে তাকে বার করে দেয়, এবং আমাদের এই ব্লক প্রেসিডেন্ট আছে আইটিসি, সে তা সেও এসেছিলো তাকেও বার করে দেয়। কেননা কারণ ধরুন আমাদের তো ইলেকশন সময় কোনো নেতৃত্বকে ডাকে নেই, ব্লক নেতৃত্ব যারা আছে পুরনো খবর নিয়ে দেখুন ইলেকশন করেছে কাউকেই ডাকে নেই, ও নিজে নিজে ইলেকশন করেছে, কাউ নিজেও ঠিক মতো বেরোয় নাই আর ডাকেও নেই কেউ। ব্লকের যারা নেতৃত্ব আগে ছিল তাদেরকে সবাইকে বসিয়ে দিয়েছে, সব অঞ্চলে একটা করে গ্রুপ তৈরি করে দিয়েছে। অবু চৌধুরী এমএলএ, সেটা তাকে তাকে প্রশ্ন করতে হবে কী কারণে আর কাছে, আমরা জেলার নেতৃত্বকে জানিয়েছি, আমাদের রবিদাকে জানিয়েছি। অপরদিকে এলাকার বিধায়ক অভিযোগ অস্বীকার করে বলেন, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তৃণমূল কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না, দলীয় কার্যালয়ে সকলেই যাবে। তবে ভোটের ফল বেরোনোর আগেই মঙ্গলকোট উত্তপ্ত হওয়ায় চিন্তিত জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের আমার কারোর ব্যক্তিগত অফিস থাকে নিচে বা গোষ্ঠীগত কোনো অফিস থাকে, এই যে বলছে সে পুরো মিথ্যা কথা বলছে। তৃণমূলের পার্টি অফিস তৃণমূলে সবাই যাবে, রহিম যদি উপপ্রধান, আমার পঞ্চায়েত প্রধান, আর যারা গিয়েছে সব পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য, তারা তৃণমূলের পার্টি অফিস যাবে না, তারা তৃণমূলের পার্টি অফিস গিয়েছে। আর পুলিশ বুঝেছে হয়তো এদের মধ্যে কোনো অশান্তি হতে পারে, তাই প্রশাসন তালা মেরে দিয়েছে। প্রশাসন তো এমন কিছু মানে যদি একটা অঘটন ঘটে যায় তা তাই কিনে বলছে পার্টি অফিস তার নিজস্ব সম্পত্তির উপর তৈরি করা, তাই কেউ বলতে পারেনি যে আমার নিজস্ব সম্পত্তি, তাহলে দিয়েছেন কেন? তিনি মমতা ব্যানার্জিকে বলে দিন যে আমার জায়গায় পার্টি অফিস করা হবে না, আমি ওখানে অন্য কিছু করবো, ব্যবসা করবো করবো, নিয়ে নেবেন পার্টি অফিস। কিন্তু পার্টি অফিস করার পর বলবে আমি কাউকে ঢুকতে দেবো না, এটা আমার পার্টি অফিস, দল কিন্তু ব্যক্তিগত নয়, দল সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, মঙ্গলকোট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।